হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টাকাল 310 ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। ফ্রেন্ডস, সবার মনে একটি আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো পিএম কিষাণ টাকা কবে পাবো। সবাই পিএম কিষাণ এর টাকা পাওয়ার পর সবার মনে একটি কৌতূহল সৃষ্টি হয়েছে যে আমরা পিএম কিষাণ টাকা তো পেলাম, এখন কৃষক বন্ধুর টাকা আমরা কবে পাব। এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। তো পিএম কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে লিখতে হবে কৃষক বন্ধু প্রকল্প, কৃষক বন্ধু সার্চ করতে হবে। তো ফ্রেন্ডস, কৃষক বন্ধু সার্চ করার পরে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুলে আসবে। সেখানে কৃষক বন্ধু অপশনটির লিঙ্কটি চলে আসবে, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পরে একটু সময় নেবে। ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন দ্বিতীয় নম্বর অপশন চলে এসেছে। দ্বিতীয় নম্বর অপশনে আপনাদের নথি সংযুক্ত নামকরণে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে ক্লিক করে এখানে একটি আরেকটি নতুন ইন্টারফেস চলে এসেছে, সেখানে লেখা আছে ইন্টারভিউ ভোটার কার্ড নম্বর। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এখানে নিজের ভোটার কার্ড নম্বর দিতে হবে। তো ফ্রেন্ডস, আমি সিম্পলি একটি দেখাচ্ছি আমাদের ভোটার কার্ড নম্বরটি দিয়ে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনাদের নিজের ভোটার কার্ড নম্বর দিবেন। দেওয়ার পরে আপনাদের পাশে একটি অপশন আপনাদেরকে দেখতে পাবেন যে আই অ্যাম নট রোবট, এইখানে আপনাদেরকে টিক করে দিতে হবে, ইয়াস করে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পাশে আরেকটি অপশন আছে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, সার্চ অপশনে ক্লিক করার পরে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজ্যাকশন ঘরে আপনাদের যদি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় তাহলে আপনাদের কোনো আর চিন্তা করার বিষয় নেই, আপনার কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো ফ্রেন্ডস, যাদের এখনও পর্যন্ত ট্রানজ্যাকশন স্টেট আছে, যাদের এখনও পর্যন্ত ডিডিএ অ্যাপ্রুভ অথবা ডিএডি আপলোডের দেখাচ্ছে, তাদের চিন্তা করার কোনো বিষয় নেই। কিছুদিনের মধ্যে ট্রানজ্যাকশন স্টেট ঘরে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশনে বসে যাবে। তো ফ্রেন্ডস, আমার সম্ভবত যে এর পরবর্তী কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, কারণ এর পরবর্তী কিস্তির টাকা আপনারা হয়তোবা সম্ভবত খুব সম্ভব যে 10 জুনের মধ্যে আপনাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, এখানে কিন্তু নানান রকম ভিডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই ছিল কৃষক বন্ধুর আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর